بسم الله الرحمن الرحيم. يسأل أيان يوم القيامة، فإذا برق البصر وخسف القمر وجمع الشمس والقمر، يقول الإنسان يومئذ أين المفر؟ كلا لا وزر. كيف بلتن؟ قرآن الله بلتن يسأل أيان يوم القيامة. نبي محمد رسول الله صلى الله عليه وسلم كيف মানুষের এসে প্রশ্ন করলো, আল্লাহর হাবিব আপনি বলুন কিয়ামত কখন হবে? আল্লাহ বলেন, নবী গো, মানুষের মাঝে আপনি প্রমাণ করে দেন, প্রচার করুন কিয়ামত কখন হবে সেটা জানার জন্য তারা আগ্রহী। আপনি তাদেরকে বলুন ফাইদা বারি কলবাসর, চক্ষু যার যেদিন অস্তমিত হয়ে যাবে তার মানে মৃত্যু যেই দিন, তার জন্য কিয়ামতটা সেই দিন, ঠিক কিনা বলেন? মৃত্যু যার যেদিন হবে তার জন্য কিয়ামত সেদিনই হয়ে যাবে। আমার ভাইরা, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, বড় কিয়ামত প্রলয় মহাপ্রলয় দেখার আগে নিজের দিকে একবার নজর করে দেখো, একবার দৃষ্টিপাত দাও। তুমি যে মৃত্যুর দিকে যাত্রী হয়ে আছো, কোন দিন তোমার জন্য মালাকুল মউত আজরাইল উপস্থিত হয়ে যায় সেদিন তোমার জন্য বড় কিয়ামত দেখার আর কোন সুযোগ, কথা বলেন না কেন, সুযোগ নেই? কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল হাকিম দ্বারা বলেন, মৃত্যু যার যেদিন তার জন্য কিয়ামত সেদিন, ঠিক কিনা বলেন? এখন যদি আমরা চিন্তা করি মরণ থেকে পলায়ন করব, পলায়ন, মরণ থেকে আমরা বাঁচার চেষ্টা করব, জোরে বলুন তো, কেউ বাঁচতে পারবে নাকি? জোরে বলেন, পারবে নাকি? এই কথাটাই মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি ঘোষণা দিয়েছেন, وَإِن تُصِبْهُمْ حَسَنَةٌ يَقُولُوا هَذِهِ مِنْ عِنْدِ اللَّهِ، وَإِن تُصِبْهُمْ سَيِّئَةٌ يَقُولُوا هَذِهِ مِنْ عِنْدِكَ، قُلْ কোরআনুল হাকিমের সূরাতুন নিসার 78 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি প্রথম অংশে ঘোষণা দিয়েছেন, তোমরা যেখানেই থাকো না কেন, মৃত্যু কিন্তু তোমাদেরকে পাকড়াও করবেই, কথা বলেন ঠিক কিনা? আইনামা তাকুনু ইউদরিককুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়িদা, আল্লাহ বলেন, বান্দারে তোমরা যেখানেই থাকো না কেন তোমাদেরকে কিন্তু মৃত্যু পাকড়াও করবে, বাঁচার জন্য যতই চেষ্টা করো না কেন, জুড়ে বলুন তো, বাঁচা কি সম্ভব নাকি? প্রিয় ভাইরা আমার, পৃথিবীতে আসার একটি সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই, বাবার আগে সন্তানও চলে যায় এরকম নজির, জুড়ে বলুন তো আপনাদের অঞ্চলে আছে কিনা? খুব ভালো করে বোঝার চেষ্টা করবেন, নাম তো তাফসিরুল কোরআন মাহফিল, যতটুকু চেষ্টা করব কোরআনের থেকে বলার। আমার ভাইরা, রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস আপনি আমার জীবনকে সংশোধন করে দিবে, তার থেকে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলেন, বান্দারে যখন তোমার জন্য মালাকুল মউত আজরাইল উপস্থিত হয়ে যাবে,
পৃথিবীর সমস্ত মায়া মমতা ছেড়ে তোমাকে আমি আল্লাহর দিকে চলে আসতে হবে। দুনিয়ার কোন মানুষ তোমাকে ফিরাতে পারবে না। যখন তোমার জন্য মালাকুল মউত আজরাইল নিযুক্ত করে দেওয়া হবে, জোরে বলুন তো, কেউ থাকার কোন অধিকার আছে নাকি? পড়োশিরা মিলে যখন বসে আছে, খবর পৌঁছে গেল অমুকের বাবা হসপিটালে, হসপিটালের সমস্ত টেস্ট গুলো শেষ হয়ে গেল। ডাক্তার সাহেব বললেন ওনাকে বাড়িতে নিয়ে যান, কারণ পান্স গুলো বন্ধ হয়ে যাচ্ছে। দেহের যে সমস্ত মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে কল কবজা গুলো ফিটিং করেছেন, এগুলো আস্তে আস্তে করে নিস্তেজ হয়ে আসছে। ডাক্তার সাহেব বললেন বাড়িতে নিয়ে যান। শেষ পর্যন্ত বাড়িতে নিয়ে আসলো, লোকেরা চতুর্পার্শ্বে চৌকিটা কিংবা খাটের পার্শ্বে গিরাও দিয়ে বসে আছে। এমন সময় সবাই চেষ্টা করতেছে সে যেন ভালো হয়ে যায়, দোয়া শুরু হয়ে গেল। মালাকুল মউত আজরাইল আসার সময় হলো। নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যখন তোমার জন্য মালাকুল মউত আসার সময় হয়ে যাবে, হঠাৎ করে দেখবে মৃত ব্যক্তি তার দিকে নজর করে আছে, কাহারো দিকে নজর করার সুযোগ নাই। আমার ভাইরা, এটা আমার জীবনের বাস্তবতার একটা অভিজ্ঞতা, আমি লক্ষ্য করেছি আমার পিতার এন্তেকালের সময়ে কেউ তার দিক থেকে, সবাই আমরা ছিলাম তার দিকে, আল্লাহর বান্দা তিনি ছিলেন মুতাওয়াজ্জু কেবল আল্লাহর দিকে। মালাকুল মউত আজরাইল উপস্থিত হয়ে গেল, আস্তে আস্তে করে জান কবজ শুরু হয়ে গেল। শুরু করলেন আল্লাহর পক্ষ থেকে জান কবজ পায়ের বিদ্যাঙ্গুল থেকে, এটাই হলো ফায়সালা। মুখ দিয়ে তারপরে আত্মাটারে বের করে মহান আল্লাহর দরবারে নিয়ে যায়, ঠিক না? বলেন বিশ্বাস না হয় কোন মৃত ব্যক্তির পাশে থাকবেন, দেখবেন কোত্থেকে মৃত্যু শুরু হয়। মৃত্যু শুরুই হয় পায়ের বৃদ্ধাঙ্গুল থেকে। ওটাকে আস্তে করে নিস্তেজ করে দেয়, নড়াচড়া বন্ধ হয়ে যায়, হাঁটু পর্যন্ত হঠাৎ করে স্তব্ধ হয়ে গেল। কেন করলো এটা? যদি পায়ের দিক থেকে না হতো, পার্শ্বের মানুষ যারা ছিল তাদেরকে লাথি দিয়ে তারপরে ছাটনি পর্যন্ত ভেঙে ফেলত। আমার ভাইরা, মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি যখন আস্তে আস্তে করে সামনের দিকে মালাকুল মউতকে বলে দেন সামনের দিকে অগ্রসর হও, সামনের দিকে অগ্রসর হয়, একটি পর্যায়ে ভাগ্যবান যারা কালিমা পড়তে পড়তে আল্লাহর দিকে চলে যায়। সুবহানাল্লাহ। মানে নবীজি বলছেন মান কাল আখিরি কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, মৃত্যুর সময় যার কালিমা নসিব হবে দয়াময় আল্লাহ পাক রব্বুল আলামিন তারে জান্নাতের বাসিন্দা বানিয়ে দিবেন, তারে জান্নাতের ভিতরে প্রবেশ করাবেন। আমার ভাইরা, এবার বলুন তো, দুনিয়ার জিন্দগিতে কেউ কি বাঁচার মতন কোনো সুযোগ আছে নাকি? কোরআনুল হাকিম আল্লাহ রব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মউত ওয়ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। জেনে রাখরে বান্দা, কিয়ামতের দিন তোমাদেরকে কাজের পুরস্কার দান করবেন। জোরে বলেন কে? মহান আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন কিয়ামত, এই যে কিয়ামতের কথাটা আল্লাহ পাক সূরাতুন নাবার মধ্যে ঘোষণা দিয়েছেন, বান্দারে শোনো, কিয়ামত অতি সন্নিকটে, কিয়ামতের মাঠ সংগঠিত হবে, এটা চিরন্তন সত্য কথা, বলেন ঠিক কিনা? রাসূলে আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন দুনিয়ার জমিন থেকে বান্দারে শোনো, মালাকুল মউত আজরাইল যার জন্য নিযুক্ত হয়ে যায় তার জন্য পৃথিবীতে থাকার আর কোনো অধিকার নাই। যে যে অবস্থায় আছে, জোরে বলুন তো, তারে পাকড়াও করা আল্লাহর পক্ষে সম্ভব কিনা? ইতিমধ্যে আপনারা শুনেছেন গণমাধ্যম থেকে, বাংলাদেশের প্রতিষ্ঠিত একটি গ্রুপ আছে যেটি হচ্ছে যমুনা গ্রুপ। যমুনা গ্রুপের যে চেয়ারম্যান ছিলেন বাবুল সাহেব, করোনায় আক্রান্ত হয়ে হসপিটালে যখন ছিল, শ্বাসকষ্টের মাত্রা যখন বাড়তে শুরু করলো, আমি তার বাড়িতে মাহফিলে গিয়েছি, ছোট ভাই আমাকে নিয়েছেন। আমার ভাইরা,
শ্বাসকষ্টের মাত্রা যখন বাড়তে শুরু করলো একটি পর্যায়ে তিনি বলতে বাধ্য হয়ে গেল কেউ যদি আমার এই কষ্টটা দূর করে দিতে পারো তাহলে আমি এই যমুনা গ্রুপে এটারে তার হাতে হস্তান্তর করে দিব কিন্তু মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে জোরে বলুন তো কেউ কাউকে বাঁচাতে পারবে নাকি পৃথিবীতে আসার সিরিয়াল আছে যাওয়ার কোন সিরিয়াল একটু জোরে বলেন আছে নাই যাওয়ার কোন সিরিয়াল নাই আমরা লক্ষ্য করেছি বাবার আগে সন্তান চলে যায় দাদাও আছে নাতি চলে যায় এরকম পরিসংখ্যান খুঁজলে পরে জোরে কন্ত আপনাদের অঞ্চলে খুঁজে খুঁজে পাওয়া যাবে কি যাবে না আমার ভাইরা এই হলো দুনিয়া দুনিয়া মানুষের সাথে বেঈমানি শুরু করেছে তারপরে আমরা দুনিয়ার পিছনে লেগে আছি এমন অবস্থায় আছি মনে মনে চিন্তা করি এই দুনিয়া আমার কাছ থেকে আর কি না হলেও তো এতটুকু পাবো দুনিয়ার ভিতরে থাকতে থাকতে শান্তিতে বসবাস করব শান্তি যদি তকদিরে না থাকে জুড়ে বলুন তো পৃথিবীর কেউ কাউরে শান্তি দিতে পারে নাকি কেউ দিতে পারবে না শান্তি যদি তার কপালে না থাকে কেয়ামত অতি সন্নিকটিন যার মৃত্যু যেদিন তার জন্য কেয়ামত সেদিন আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি কোরআনুল হাকিম দ্বারা বলেন বান্দারে শোনো আমি আমার পক্ষ থেকে একদিন ফায়সালা করে দিব সেই দিনটা বেশি দূরে নয় আমি আমার দায়িত্বশীল ফেরেশতার হাতে সিংহা উঠিয়ে দিয়েছি সে তার দায়িত্ব পালন করতে গিয়ে একটা ফুৎকার দিবে তারপরে আরেকটা ফুৎকার দিবে এরপরে আরেকটা ফুৎকার চারটা ফুৎকারের ভিতরে মহান আল্লাহর মাঠ তৈরি হয়ে যাবে সেই মাঠের মধ্যে জোরে বলুন তো আমাদের উপস্থিত হওয়া দরকার হবে কি হবে না আল্লাহ বলেন শোনো তোমার জন্য সিংহা ফুৎকার দেওয়া হবে টাল বাহানা যতই করো কোনো কাজ হবে না ونفخ في الصور فإذا هم من الأجداث ونفخ في الصور ذلك يوم الوعيد الله বলেন যখন সিংহা ফুৎকার দেওয়া হবে তখন কিয়ামত সংগঠিত হবে দায়িত্বশীল ফেরেশতা যিনি তার নাম কি একটু জোরে কর হযরতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বলবে হে ইসরাফিল তুমি তোমার দায়িত্ব পালন করো তুমি তোমার দায়িত্ব পালন করো দায়িত্ব পালন করার আগে আমাদের জন্য জোরে বলুন তো কিয়ামত আছে কি না আছে নি সেটার নাম কি ফাইদা বারিকাল বাসার চক্ষু অস্তমিত হয়ে যাওয়াই হলো কিয়ামত কথা বলেন ঠিক কি না এই অবস্থা আসার আগে আল্লাহ বলে দিয়েছেন তোমরা একটু কেয়ারফুল হয়ে যাও কি কাজটা করবে ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন قبل أن يأتي أحدكم الموت فيقول এতগুলো মানুষের আল্লাহ আকবার দিলে তো ঘাটাল যাওয়ার কথা আপনাদের নির্বাচন তো মাশাআল্লাহ আরো দুই বছর আছে হ্যাঁ তো আপনাদের আওয়াজ তো লস হয়নি অন্যান্য জায়গায় নির্বাচন হচ্ছে তারা মিছিল করে লস করে ফেলছে তো আপনারা একটু আওয়াজটা বাড়াতে পারবেন ইনশাআল্লাহ আমি তো জানি ঘাটালের মানুষের আওয়াজ আছে কারণ ক্যান্টনমেন্ট তো আপনাদের এলাকায় নাকি জোরে কর না কেন শীতকালীন মহড়া আছে কিনা কর ঠাস ঠুস আছে কিনা কর হ্যাঁ তো আপনাদের আওয়াজ এদিক দিয়ে ঠাস ঠুস হবে না সেটা হতে পারে না قبل أن يأتي أحدكم الموت فيقول فيقول رب لولا أخرتني إلى أجل قريب
إذا جاء أجلها والله خبير بما تعملون. إكاستا هولو مرونا شارك কে বলেছেন কিয়ামত আসার আগে কে বলেছেন সূরাতুল মুনাফিকুন আল্লাহ বলেন ওয়ানফিকু মিম্মা রযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউতু ফায়াকুল আল্লাহ রাব্বুল আলামিন দেখে বলেন মৃত্যু আসার আগে তোমাকে আমি যে সম্পত্তি দিলাম ধনভাণ্ডারের মালিক বানালাম তার থেকে আমি আল্লাহর জন্য ব্যয় করো যদি বান্দা তুমি ব্যয় করো জেনে রাখো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার প্রতি সন্তুষ্ট হয়ে যাব আজকে সমাজের চিত্র যদি আমরা দেখি মৃত্যু আসার আগে আল্লাহর পথে ব্যয় করবে তো দূরের কথা পকেট খালি হয়ে যাবে বলে সংসারের কাজেই ব্যয় করেন এরকম মানুষ আছে কিনা কৃপন নাম কি আরো জোরে নাম কি কৃপন সংসারে যখন ছেলের বিয়ে করায় পুত্রবধূ বাড়িতে আসলে পরে ছেলে তারে ভালো একটি কাপড় এনে দিলে শাশুড়ির অনেক গায়ে লাগে আছে কিনা এখন আপনাদের অঞ্চলে মনে হয় নাই আবার যখন তিনি অন্তঃসত্ত্বা হয়ে যান গর্ভবতী হয়ে যান তারপরে তারে ভালো কিছু খাবার দেয় না একটা সর্বনাশ বাচ্চা যদি পেটে বড় হয়ে যায় তাহলে আমার ছেলের প্রায় 30 থেকে 40 হাজার টাকা লাগবে নাকি এই যে ডাক্তার সাহেবের একটি প্রতিষ্ঠান আছে কিনা আলোক হেলথ কেয়ার নাকি দৌড়ে নিতে হবে সেখানে অনেক টাকা লাগতে পারে অথবা তিনি তো মানবতার দৃষ্টিকোণ থেকে অনেক সাশ্রয় করে দিতে পারে কেনই বাবা যাব তার কাছে কেনই বা এই টাকাগুলো খরচ করবে সেজন্য তারে ভালো খাবার দেয় না চিন্তা করে অল্প খাবার দিলে তো বাচ্চাটা বড় হবে না কিন্তু আপনি যে এই কাজটা করলেন আবার মনে মনে চিন্তা করে অনেকেই বলা বলিও করে আমরাও তো পুত্রবধূ হয়ে এই বাড়িতে এসেছিলাম আমাদের শাশুড়িরা এইভাবেই আমাদেরকে খাওন দিছে সুতরাং তোমাদেরকে বেশি করে দেওয়া যাবে না কথা কোনাছে কিনা শুধু তাই নয় বাচ্চা যখন ভূমিষ্ঠ হওয়ার আগ হয় তখন তাকে ভালো পুষ্টিকর খাবার দেয় না বাচ্চা ভূমিষ্ঠ হলে পরেও ভালো পুষ্টিকর খাবার দেয় না আলু ভর্তা হলুদের ভর্তা নানা কিছু দিয়ে তারপরে খাবার দেয় অথচ মেডিকেল সায়েন্স বলেছে খবরদার তুমি তাকে পুষ্টিকর খাবার দাও যেই মা পুষ্টিকর খাবার খেল সেই মায়ের দুধটা হবে পুষ্ট যেই মায়ের দুধ পুষ্ট হবে যে গর্ভবতী নারী বাচ্চা প্রসব করার পরে পুষ্ট তার দুধটা যদি হয়ে যায় পুষ্ট শিশু মেধা সম্পন্ন হবে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তারে অনেক মেধা সম্পন্ন করে দিবেন সুবহানাল্লাহ বলেন তার মানে হলো কৃপণতা করা যাবে জোরে কোন কৃপণতা করা যাবে না আপনি ভালো কাজ করেন তাদেরকে ভালো খাবার দেন ছেলের বউ সে আপনার সংসারের একজন সদস্য তাকে যদি আপনি ডিনের চোখে দেখেন পরের বাড়ির মেয়ে বলে আখ্যায়িত করেন নিঃসন্দেহে জেনে রাখবেন আপনার কপালে দুর্গতি আছে কথা কন না কেন তাকে যদি মেয়ের আদরটা দেওয়া যায় তাহলে সে আপনার জন্য আগামী দিনে কার কি হয় সেটা জানা নাই ভাই অনেক দিন পর্যন্ত বিছানায় পড়েও তো শাশুড়ি থাকতে পারে যদি তাকে মর্যাদার আসনে স্নেহের ভালোবাসার পাত্র হিসাবে কবুল না করে হয়তোবা সেও তার সাথে এরকম করবে এটাই স্বাভাবিক আবার তার জন্য আবার রয়ে গেল সে যা করেছে তার জন্য আবার সেই অবস্থা তৈয়ার হতে পারে এজন্য শাশুড়িদেরকে বলি যারা আজকে শাশুড়ি হয়েছেন আপনাদের পুত্রবধূর উপর নিঃসন্দেহে স্নেহের মমতা ভালোবাসার দুয়ার খুলে দেন আর যারা পুত্রবধূরা আছো তোমাদের প্রতি আমার নির্দেশনা হচ্ছে নিঃসন্দেহে তোমরা সুচার হও ভালো হয়ে যাও শাশুড়ির সেবায় নিয়োজিত থাকো আগামী দিনে যদি তুমি শাশুড়ি হও তাহলে তোমার পুত্রবধূ আসলে পরে সেও তোমার সেবা করবে কথা বলেন ঠিক কিনা উভয় দল ভালো হওয়া দরকার আছে কিনা কোন
একটু জোরে এখন না আছে কিনা কোরআনুল হাকিম দ্বারা আল্লাহ বলেন বান্দারে শোনো মৃত্যু আসার আগে তোমরা আমি আল্লাহর পথে কিছু ব্যয় করো কেননা জেনে রাখো মালাকুল মউত আজরাইল উপস্থিত হয়ে গেলে পরে জোরে বলুন তো কেউ কাউকে বাঁচাতে পারবে নাকি কোরআনুল হাকিম দ্বারা আল্লাহ আরো বলেন বান্দা শুনরি দয়াময় তোমার দিকে সতর্কতা দৃষ্টি দেওয়ার জন্য তিনি ঘোষণা দিয়েছেন পালনকর্তা তিনি বলেন কিছুকাল তোমাদেরকে অবকাশ সেদিন তোমরা বলবে আল্লাহ তুমি আমাদেরকে কেন কিছুকাল অবকাশ দিলে না কেন আমাদেরকে তুমি সুযোগ দিলে না যদি সুযোগ দিতে তাহলে আমরা তোমার কাজ করতাম কিন্তু দেখা গেল মৃত্যু আসার আগে শত চেষ্টা করো এই সুযোগ ধরে বলুন তো আর পাই নাকি ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষর করে লেখা হয়ে গেছে যদিও অনেকেই তার উপরে ইখতিলাফ করেছেন কিন্তু তারপরে আলোচনার ভিত্তিতে সাদ্দাদের ইতিহাস যদি আমরা দেখি এর আগে নিজেদের ইতিহাস দেখি অনেকে অনেক কিছু করতে চায় কিন্তু বাস্তবায়ন করতে পারে না বাস্তবায়ন করার আগেই দুনিয়ার জিন্দেগি শেষ হয়ে যায় আমার ভাইরা রাস্তার কাজ ধরেছে এক দলে কমপ্লিট করার আগে ক্ষমতা চলে যায় আরেক দলে এসে সেটাকে উদ্বোধন করে কথা বলেন ঠিক কিনা তার মানে এটাই হলো বাস্তবতা দুনিয়ার জিন্দেগিতে তোমার মেয়াদ কাল আছে কিন্তু পরকালীন জিন্দেগিতে তোমার কোনো মেয়াদ নাই ঠিক না বলেন সেজন্য ভাইরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি ডাক দিয়া বলেন বান্দারে শুনুন যেদিন তোমার জন্য কিয়ামত অবস্থান তৈরি হয়ে যাবে সেদিন আমার আল্লাহ বলেন তোমার জন্য দায়িত্বশীল ফেরেশতা একটা সিংহা ফুৎকার দিবে এটা হলো বড় কিয়ামত যখন ফুৎকার দেওয়া হবে ফুৎকার দেওয়ার পরে এটার একটা ঝটকা আওয়াজ হবে সেই ঝটকা আওয়াজটুকু প্রথমত জমিনে আসবে জমিনে আসার পরে জমিন আপন কম্পমানে আপন মনে করেন এরকম ভাবে কাঁপতে শুরু করবে যখন জমিন কাঁপতে আছে সেই সময়ের মধ্যে জোরে বলুন তো মানুষের ভিতরে পেরেশানি থাকবে কি থাকবে না আজ থেকে কিছু বছর আগের দিকে আমরা যদি ফিরে তাকাই কোথাকার কোন দেশে সুনামি হয়েছিল বাংলাদেশের খালের পানি বিলের পানি পুকুরের পানি নড়াচড়া করছিল মনে আছে নি কথা কন না কেন এই যে নড়াচড়া শুরু করেছে যারই কারণে মানুষেরা বলাবলি করেছে ফজরের পূর্ব মুহূর্তে অনেকেই বলাবলি করেছে হাই হাই কি হয়ে গেল না জানি কি হয়ে গেল আল্লাহ বলেন বান্দারে অল্পতেই তোমাদের কি হয়ে গেল যেদিন সিংহা ফুৎকার দেওয়া হবে পৃথিবীতে একটি ধাক্কা এসে লাগবে আল্লাহ কোরআন দিয়া বলছেন একটা সুরার নাম হলো সূরাতুল জিলজাল আসেনি কথা কোন নাকি আসেনি আল্লাহ বলেন ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها জোরে বলেন কার কথা আল্লাহ বলেন ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা পৃথিবী যখন আপন কম্পনে কম্পমানিত হবে ওয়াখরাজাতিল আরদু আসকালাহা জমিন তখন আপন বোঝা ছেড়ে দিবে ওয়াকাল আল ইনসানু মা লাহা মানুষ সেখানে যারা থাকবে তারা বলবে হাই কি হয়ে গেল আমার ভাইরা প্রথমত ধাক্কাটা জমিনে লাগবে একটা ঝটকা আওয়াজ হয়ে আকাশের দিকে চলে যাওয়ার পরে সেখানে গিয়ে আরেকটা ধাক্কা লাগে আল্লাহ সূরাতুল ইনফিতারে বলেন ইজাস সামাউন ফাতারাত জমিন থেকে যখন আকাশের মধ্যে লাগবে আকাশ তখন বিদীর্ণ হয়ে যাবে ওয়াইদাল কাওয়াকিবুন তাসারাত আকাশে যেই সমস্ত তারকা দিয়ে আমরা লক্ষ্য করেছি সেগুলো বিক্ষিপ্ত আকারে জমিনের মধ্যে পড়বে এমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে ঘোষণা আসবে আরেকটা আওয়াজ দিয়ে দাও আরেকটা যখন আওয়াজ দেওয়া হবে পৃথিবীর সমস্ত প্রাণীকুল যা আছে সবকিছু মৃত্যুর কোলে ডলে পড়বে আবার ভাইরা যে সিংহাটা দেওয়া হবে যে বাঁশিটা দেওয়া হবে অগণিত ছিদ্র যতগুলো প্রাণী দুনিয়াতে আল্লাহ পাঠিয়েছেন সমস্ত প্রাণীর জন্য ছিদ্র করা আছে এক একটা প্রাণীর জন্য এক একটা ধ্বংসের আওয়াজ
সবচেয়ে বড় ছিদ্রটা মাসকান দিয়ে যেটা বেরিয়ে আসছে সেটাই হলো মানব ধ্বংসের আওয়াজ এখানে তাফসীর ইবনে কাসির আসছে এই ধ্বংসের আওয়াজটুকু যখন বেরিয়ে আসবে সমস্ত কিছুই মৃত্যুর কোলে ডলে পড়ে যাবে সেই সময়ের মধ্যে প্রথম নাম্বার আওয়াজে ঝটকা আওয়াজের সাথে সাথে মহা প্রলয়ে যখন হওয়ার পূর্ব মুহূর্তে মানুষেরা চলে যাবে এরপরে বলবে আরেকটা আওয়াজ দাও আরেকটা সিংহের আওয়াজ দেওয়া হবে জমিন আর জমিন থাকবে না এমনি ভাবে খাল বিল নদ নদী যা আছে সব প্রলয়ে পরিণত হয়ে যাবে পানিতে পরিণত হয়ে যাবে মানুষগুলো ভাসতে থাকবে মানুষগুলো ভাসতে থাকবে একটি পর্যায়ে আল্লাহ বলবেন আরেকটা আওয়াজ দিয়ে দাও আরেকটা আওয়াজ দেওয়া হলো যতগুলো জায়গা ছিল খাল নদী নালা এবং যেই সমস্ত ভিটা বাড়িগুলো আছে এই উঁচু নিচু কোথাও থাকবে না মহান আল্লাহ বলবেন সবকিছু সমতল ভূমিতে পরিণত হয়ে যা আল্লাহর পক্ষে সম্ভব কিনা কথা কন্যাকে সম্ভব কিনা সমতল ভূমিতে পরিণত হয়ে গেল এর নিচে আমরা পড়ে যাব কবরগুলি হয়ে যাবে এর আগে যারা মারা যাবে আমরা যারা মারা যাব আমাদের জন্য তো প্রথমত কেয়ামতে যাই এরপরে যখন মহাপ্রলয়ের সময় যারা যাবে সেইগুলো মাটির নিচে পড়ে যাবে মহান আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে হে আমার ফেরেশতা তোমার দায়িত্ব দিয়েছিলাম তুমি তোমার দায়িত্ব পালন করো দায়িত্ব পালন করার আল্লাহর হুকুম আসলে পরে দায়িত্ব যখন পালন হতে শুরু করবে এমন সময় আল্লাহ পাক রাব্বুল আলামিন ডেকে বলেন হে মালাকুল মউত আজরাইল সামনে অগ্রসর হও সামনে অগ্রসর হলো বলল কে আছে দুনিয়ার জমিনে আমার কাছে একটু ব্যক্ত করো মালাকুল মউত আজরাইল বলবে আল্লাহ দুনিয়াতে পাঁচজন ছাড়া তুমি সত্তা আর আমরা চারজন ফেরেশতা ছাড়া আর কেউ নাই সব শেষ হয়ে গেছে কো কে কে আছে কো আমি মালাকুল মউত ডাক দিয়ে বলে আমি আছি আর তোমার নবীদের কাছে বার্তা নিয়ে যেত সেই ফেরেশতা নাম কি রুহুল আমিন জিব্রাইল আমিন আছে আরেকজন ফেরেশতা হলো মিকাইল যিনি পৃথিবীর জমিনকে সজীব রাখার জন্য দায়িত্ব নিয়েছিলেন বৃষ্টি দিয়ে জমিনের উর্বরতা বাড়াবে সেই ফেরেশতা বাকি আছে আরেকজনের দায়িত্ব দিয়েছিল তুমি পৃথিবীটাকে ধ্বংসের জন্য একটা আওয়াজ দিতে সেই মালাইকা ফেরেশতা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যখন ব্যক্ত করে সে আছে মিকাইল আর ইসরাফিল আছে এই চার বন্ধুর কথা যখন বললাম আল্লাহর কাছে বলে আল্লাহ বাকি তুমি আর কেউ নাই সবই তো শেষ আল্লাহ বলেন যাও আমার মালাকুল মউতের কাছে মালাকুল মউতকে বলে তুমি আমার রুহুল আমিনের কাছে যাও রুহুল আমিনের কাছে যাওয়া হলো জিব্রাইলকে যখন আল্লাহর বার্তা শোনালেন তারে মৃত্যুবরণ করালেন এবার আসছে কো আর কে ওই ইসরাফিল আছে ইসরাফিলের কাছে যাও তার জান কবজ করো জান কবজ করে নিয়ে আসার পরে আল্লাহ বলেন আর কে বাকি আছে ডাক দিয়ে বলে আল্লাহ এই সময়টুকুর মধ্যে তোমার ফেরেশতা আরেকজন আছে যাকে বৃষ্টির ব্যবস্থাপনা করছিনি দুনিয়াতে বৃষ্টি দেওয়ার জন্য দায়িত্ব দিয়েছিলেন সেই ফেরেশতা আছে আল্লাহ যখন বললেন যাও তার কাছে তারেও জান কবজ করো তারও জান কবজ হয়ে গেল জোরে বলুন তো এখন কয় এক হলো সত্তা আরেক হলো যে মালাকুল মউত আজরাইল এই অবস্থায় আল্লাহ বলেন মউত মর মরে যা মালাকুল মউত মৃত্যুর ছটপটানি শুরু হয়ে গেল আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলছেন প্রত্যেক প্রাণীকে মৃত্যুর শ্বাস গ্রহণ করতে হবে মালাকুল মউতের যখন ছটপটানি শুরু হয়ে গেল এমন সময় আল্লাহকে চিৎকার মেরে বলে আল্লাহ যদি জানতাম তাহলে এত বড় দায়িত্ব তোমার কাছ থেকে নিতাম না মরণের যে কত কষ্ট মৃত্যুর যে যন্ত্রণা কত কঠিন এই কথাটা যদি আগে জানতাম এত বড় দায়িত্ব তোমার কাছ থেকে নিতাম না তখন আল্লাহর পক্ষ থেকে এই অবস্থানে মালাকুল মউত আজরাইলকেও যখন মৃত্যু দিয়ে দিল এখন বাকি আছে কে জোরে কন্যা বাকি আছে কে মহান আল্লাহ রাব্বুল আলামিন দায়িত্ব পালন করেন যখন আওয়াজটুকু দেওয়া হলো আল্লাহ দায়িত্ব পালন করার সাথে সাথে ওয়াইদাল কুবুর বুসিরাত সমস্ত কবরগুলো উন্মোচিত হয়ে যাবে যত দুনিয়ায় কবর থাকবে জুড়ে বলুন তো সেই কবরগুলো থাকবে নাকি উন্মোচিত হয়ে যাবে সেই কবর ফাটা হয়ে যাবে সেই দরওয়াজা খুলে যাবে দরওয়াজা যখন খুলে যাবে সেদিন মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দপ্তরে
হাশরের ময়দান কায়েম হয়ে যাবে সেই হাশরের ময়দানে উপস্থিত হওয়ার জন্য আমরা দৌড়াবো দৌড়ানোর সময় কবর থেকে ওঠার সময় রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মসজিদে নববীতে সমস্ত সাহাবীদেরকে নিয়ে যখন আলোচনা করছিলেন সেই ওই সময়টার মধ্যে বললেন ও আমার সাহাবীরা শোনো রে কিয়ামতের মাঠ কায়েম হয়ে যাওয়ার সময় আল্লাহর ডাকে সাড়া দেওয়ার জন্য সকলেই আল্লাহর দিকে উঠবে কবর থেকে উঠে দৌড়াতে থাকবে ইয়া নাফসি বলে কিন্তু কাহারো গায়ে বিন্দু পরিমাণ কাপড় থাকবে না সুতাও থাকবে না এই কথাগুলো সাহাবীদের সামনে যখন উপস্থাপন করলেন নবীজি সাহাবীদেরকে বিদায় দিলেন ঘরে চলে গেলেন যাওয়ার পরে বললেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইয়া রাসূলুল্লাহ আপনি তো বললেন কাহারো গায়ে কোনো কাপড় থাকবে না আমি যে আপনার বিবি আয়েশা আমার কি অবস্থা হবে নবীজি বলেন আয়েশা রে তোমার একই অবস্থা হয়ে যাবে একটা সুতাও তোমার গায়ে থাকবে না কথাটুকু যখন শুনল তিনি লজ্জিত হয়ে গেল নবীজি বললেন আয়েশা শোনো রে কেউ কাহারো দিকে বিন্দু পরিমাণ তাকানোর সেদিন আর কোনো সুযোগ থাকবে না যাবে কার দিকে জোরে কোন কার দিকে ওই দিনে যখন উপস্থিত হয়ে যাবেন আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিন ডাক দেওয়ার পরে উপস্থিত আমরা সবাই হব আল্লাহ বলেন আজকে বিচার কার্যক্রম শুরু হবে বিচারের মধ্যে বিন্দু পরিমাণ ত্রুটি বিচ্যুতি কথা কন না কেন দুর্নীতি বাংলাদেশের বিচারের জোরে কোন তো দুর্নীতি আছে নি আস্তে কোন আর জোরে গত কিছুদিন আগের একটা বিচারের কথা বলি আগের গুলি বাদ দিয়ে দিলাম গত কিছুদিন আগে বাংলাদেশের প্রতিষ্ঠিত একটি গ্রুপের ছেলে অন্যায় করেছে ধর্ষণ করেছে ধর্ষণের মামলা হয়েছে মামলা হওয়ার পরে তার বিরুদ্ধে যখন গ্রেফতারি পরোয়ানা হয়ে গেল তারপরে গ্রেফতারও করলো যখন তার ব্যাপারে রায় আসতে শুরু করলো একটি পর্যায়ে কোর্টের রায় চলে আসলো 72 ঘন্টার পরে ধর্ষণ মামলার কোনো গ্রহণীয় না আমার ভাইরা 72 ঘন্টা পরে ধর্ষণ মামলা যদি গ্রহণীয় না হয় তাহলে আমার আল্লাহ কি বলেন শুনেন সূরাতুন নূরে মহান আল্লাহ পাক দ্বিতীয় নাম্বার আয়াতে ঘোষণা দিয়েছেন দুনিয়ার মানুষেরা শুনো আমি আল্লাহর কাছে 72 ঘন্টা না এক মাস দুই মাস না যদি পরনারী পরপুরুষ পরপুরুষ পরনারী জিনা ব্যভিচারে লিপ্ত হয়ে যায় আর সেটা যদি আদালতে আসে আমি আল্লাহর কোরআন তারে শাস্তির ব্যবস্থাপনা করেছি ঠিক কি না বলে আজানি ফজানি ফাজরিদু কুল্লা ওয়াহিদ মিনহুমা মিয়াতা জালদা ব্যভিচার ব্যভিচারিনী উভয়ের জন্য 100 বেত্রাঘাত নির্ধারণ করেছেন কে আর যে এখন কে দুনিয়ার বিচারের দুর্নীতি আছে কিন্তু আল্লাহর বিচারের কোনো দুর্নীতি নাই কথা কোন আছে নাই একটু ধারণা দিলে বুঝবেন শালিশ আছে নি আপনাদের অঞ্চলে আছে কথা কোন না কেন আছে দুই গ্রুপে ঝগড়া লাগলো শালিশ হওয়ার সময়ে নির্ধারিত করলো আগামী কাল 10টা বাজে শুরু এখন বাদী বিবাদী দুজনেই চিন্তা করতে লাগলো যেহেতু শালিশ হবে মাতবরদেরকে বলা উচিত কথা কন না গেল এখন মাতবরদের মধ্যে একজন সেরা মাতবর আছে আপনাদের অঞ্চলের কথা বলছি না ভিন্ন ভিন্ন জায়গার কথা বলছি যারে মারলো সে চিন্তা করলো আমার তো তার কাছে যেতে হবে একজন বলছে দৌড়ু তোর কথা ওনার মন গলবে না কিছু বুঝেন নাই বুঝেন নাই কিছু সে যখন চিন্তা করলো চিন্তা করে মাতবর সাহেবের কাছে গেল রাতের 12টা বাজে গিয়ে একটা টক টক করে আওয়াজ দিল দরজা খুললো দরজা খোলার পরে বলছে এত রাতে তুমি কেন কসা সা আগামী কালকে তো শালিশ মনে আছে কি ক হ্যাঁ আছে তো মনে আছে তো তো যাবেন তো হ্যাঁ যাব তো আপনি আমার দিকে একটু সাইন হে আমারে যে মাইন মারছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম পরে দুই হাত মিশালো মুসাফা করার উদ্দেশ্যে আসলে তো মুসাফা না দুই হাতের চিপায় ধরায় দিল কয় কথা কর না কয় হাজার আরো জোরে 5000 রাস্তা দিয়ে আসার পথে ওই যে বিবাদীর একজনে দেখে ফেলল দেখে বলছে তুমি ঘরে ঘুমাচ্ছ নাকের ডগায় তেল দিয়ে সে তো
বড় সাসার কাছে গেছিল কারবার তো মনে একটা বানিয়েছে কারণ সবাই জানে উনারে পকেটে না দিলে কাজ হয় না এই সময় সে বলল ওর আর দৌরত্ব কতটুকু আছে আমি বুঝি না উনি রাতে একটার দিকে গেল গিয়ে বলছে চাচা বুঝেন তো কথা বুঝেন নাই বুঝেন তো বুঝছেন দরজাটা একটু খোলেন কেন এত রাতে তুমি একটু কথা আছে খুললো খোলার পরে বলছে চাচা মাইন কিন্তু আমি ঠিকই দিছি কিন্তু আমার একটা ক্রেডিট আছে দয়া করে আমার দিকে তাকাবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম দুই হাতের চিপায় ধরায় দিল জোরে জোরে কত দশ রাত কোন রকম পাস হলো সকাল দশটায় সালিশে উপস্থিত এমন সময় পাঁচ হাজার যিনি দিলেন ওনারে ছেড়ে দিয়ে দশ হাজারের পক্ষে কথা যায় পাঁচ হাজার লোক মানে পাঁচ হাজার যিনি দিয়েছেন পাঁচ হাজার উনি বলতেছেন চাচা আঙ্গুল কয়টা কথা বোঝাতে পারলাম না আঙ্গুল কয়টা চাচা চাচা তো চালাক কম না উনি দশ আঙ্গুল উঠায় বলল কি করিবে তোর পাশে টেনে নেই তো শুধু দশে এরকম সালিশ আছে কিনা বলে দুর্নীতির সালিশ আছে কিনা কোন আল্লাহ কি বলেন শোনে ইয়াউমাহুম بارزون لا يخفى على الله منهم شيء لمن الملك اليوم لله الواحد القهار الله بولين يوم هم بارزون لا يخفى على الله منهم شيء حسن المات قائم فلو شين حسن كي الله الله رب العالمين دیکھے بولن لا يخفى على الله منهم شيء আজকের দিনে কাহারও কোন ত্রুটি বিচ্যুতি গোপন করা হবে না যে যা দোষ করেছে সব প্রকাশ করে দিবেন কে আর জোরে কোন কে আল্লাহ পাক রব্বুল আলামিন দেখে বলেন লিমানিল মুলকুল ইয়াউম আজকের রাজা বাদশাহিকার সেদিন আমরা চিৎকার মেরে বলবো লিল্লাহিল ওয়াহিদিল কাহার একমাত্র পরাক্রমশালী তুমি আল্লাহ জোরে কোন ঠিক কিনা আমার ভাইরা দুনিয়ার বিচারের মধ্যে দুর্নীতি আছে আল্লাহর বিচারে দুর্নীতি নাই আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিন ডাক দিয়ে বলবেন যারা আমার মাঠে উপস্থিত হয়েছ তোমাদের মাঝে আমি আজকে দুইটা দল বানাবো প্রথমত কয় দল জোরে কোন কয় দল সূরা ইয়াসিন আল্লাহ বলছেন ওয়ামতাযুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন আল্লাহ বলেন বাধ্যগত দল থেকে অবাধ্যচারীর দলেরা পৃথক হয়ে যান বাধ্যগত দল থাকবে ডান দিকে এরা হলো ইমানদার আপনারা বুঝছেন না বুঝেন নাই বাধ্যগত দল কারা হবে তারা হবে কালিমা ওয়ালারা বাম দিকে যারা দাঁড়াবে তারা হবে কালিমাবিহীন আল্লাহ বলবেন ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন কোরআনুল হাকিম দার আল্লাহ বলেন যারা অবাধ্যচারীর দল ওয়া কাযাবু বিআয়াতিনা আমার নিদর্শন সমূহের সাথে মিথ্যারূপ ব্যবহার করেছিলে আজকে উলাইকা আসহাবুন নার তোরাই হলো জাহান্নামবাসী হুম ফিহা খালিদুন অনন্তকালের জন্য জাহান্নামে চলে যা এক দল চলে গেল দল কয়টা রইল জোরে বলেন কয়টা এরা কিসের দল কালিমাওয়ালার দল আল্লাহ রাব্বুল আলামিন চিন্তা করলেন ডালাওভাবে তাদেরকে আমি জান্নাতে দিতে পারি না দুনিয়াতে শাস্তির ব্যবস্থাপনা আছে অন্যায় করলে মামলা হলে পরে জেল জরিমানা থাকে আল্লাহ বলেন যারা দুনিয়ার জমিনে অন্যায় করেছিলে আমার সাথে বেঈমানি করেছিলে তোমাদের জন্য শাস্তির ব্যবস্থা আছে সেই সময়ের মধ্যে আল্লাহ বলেন আজকের দিনে আমার পক্ষ থেকে তোমাদের জন্য দুইটা আবার নতুন করে দুইটা ভাগ করা হয় একটা হলো ইমানদারের মধ্য থেকে আল্লাহ পাক বলেন বান্দারে যারা আমাকে ভয় করেছিলে তারা এক কাতারে থাকো ডান দিকে আর যারা আমাকে ভয় করে নাই তারা বাম দিকে থাকো আল্লাহ বলেন যারা পরিমাণ অনু পরিমাণ নেক আমল যদি কাহারও থাকে তাদেরকে আমি আল্লাহর ডান হাতে তার আমল নামাটা দিয়ে দিব
فأما من أوتي كتابه بيمينه الله বলেন যাদের ডান হাতে আমলনামা চলে আসবে فسوف يحاسب حسابا يسيرا আমি আল্লাহর পক্ষ থেকে তাদের হিসাব নিকাশ সহজ করে দেওয়া হবে যাদের আমলনামা কোন হাতে আরো জোরে কোন কোন হাতে ডান হাতে চলে আসবে আল্লাহ বলেন তার আমলনামা ডান হাতে পাওয়ার সাথে সাথে তার হিসাবটাও আমি আল্লাহর পক্ষ থেকে সহজ করে দেব সুবহানাল্লাহ বলেন এরপরে যাদের বাম হাতে চলে আসবে তাদের জন্য মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি ডাক দিয়ে বলছেন ওদের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে ফয়সালা হবে وَلِلَّذِينَ كَفَرُوا بِرَبِّهِمْ عَذَابُ جَهَنَّمَ وَبِئْسَ الْمَصِيرُ إِذَا أُلْقُوا فِيهَا سَمِعُوا لَهَا شَهِيقًا وَهِيَ تَفُورُ تَكَادُ تَمَيَّزُ مِنَ الْغَيْظِ الله বলেন বান্দারে শুনো এই সময়টার মধ্যে যাদের বাম হাতে আমলনামা চলে আসবে সেই সময়ের মধ্যে আপন প্রতিপালককে তারা যে অস্বীকার করেছিল ওই অস্বীকারকারীদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে ফয়সালা করা হবে তাদেরকে দোজখের কঠিনতর শাস্তির মধ্যে নিক্ষেপ জোরে বলুন করে দিবেন কে আর জোরে বলেন কে সেটি কতই না নিকৃষ্টতম স্থান ওই নিকৃষ্টতম স্থানে যখন তারা পড়বে সেই সময় কষ্টের কারণে আল্লাহর কাছে বলবে আল্লাহ তুমি আমারে মদ দিয়ে দাও মদ দিয়ে দাও আল্লাহ বলে যতই চেষ্টা করো কিন্তু আজকে থেকে আর মৃত্যু হবে না দুনিয়াতে তোমার জন্য কিয়ামত হয়ে গেছে ইয়াসআলু আইয়ানা ইয়াউমুল কিয়ামা ফাইদা বারিকাল বসর চক্ষু যার জন্য যেদিন অস্তমিত হয়েছে জোরে কোন তো তার জন্য কিয়ামতটা সেদিন কিনা সেদিন কিয়ামত হয়ে গেল আল্লাহ রাব্বুল আলামিন বলেন আস তোর জন্য যতই চেষ্টা করা হয় মৃত্যু আসবে না কোরআনুল হাকিম আল্লাহ পাক তিনি ঘোষণা দিয়ে বলেন ইদা রাআতুহুম মিন মাকানিন বাঈদিন সামিউ লাহা তাগায়্যুযাও ওয়া যাফীরা ওয়াইদা উলকু মিনহা মাকানান দাইয়িকান মুকাররিনা দাউ هنالك ثبورا মহান আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলবেন ওই সমস্ত মানুষেরা জাহান্নামীরা দেখতে পাবে দুজকিদের কি অবস্থা সেই অবস্থা দেখে দেখে তারা একটা বিকট শব্দ শুনবে ওই বিকট শব্দটুকু শোনার পরে ওই সময়ের মধ্যে তারা বন্ধন অবস্থায় দুজকিদের জন্য মহান আল্লাহ বলেছেন তাদেরকে বাধা অবস্থায় দুজকে নিক্ষেপ করে দাও যখন নিক্ষিপ্ত হয়ে যাবে তখন তারা বলবে আল্লাহ তুমি আমাদেরকে মৃত্যু দিয়ে দাও মৃত্যু দিয়ে দাও আল্লাহ বলেন আজকের থেকে তোর আর মৃত্যু নাই তার মনের ভিতরে কষ্ট জমে যাবে কষ্ট জমে যাওয়ার পরে আল্লাহকে বলবে আল্লাহ যেহেতু মৃত্যু নাই অনেক কষ্ট হচ্ছে দয়া করে আমাকে একটু পানি দাও আল্লাহ বলেন তুমি পানি চেয়েছো খাবার চেয়েছো তোমার জন্য আমার পক্ষ থেকে ব্যবস্থাপনা আছে দুনিয়াতে তুমি অনেক অহংকারী ছিলেন দুনিয়ার জমিনের দাম্ভিকতার কারণে মানুষকে তুমি ভালোবাসতে না অনেক ধরনের গালামবোজ করেছিলে আমি আল্লাহর বেঈমানি করেছিলে না ফরমানি করেছিলে এই কারণে আজকের দিনে তোর জন্য অনেক ভালো খাবার দুনিয়াতে খেয়েছিস আর আজকের দিনে তোর জন্য ভালো খাবার নাই কেমন খাবার আল্লাহ দিবেন কোরআনুল হাকিম দার আল্লাহ বলেন তুসকা মিন আইনিন আনিয়া ليس لهم طعام إلا من ضريع لا يسمن ولا يغني من جوع وجوه يومئذ ناعمة زره বলেন কার কথা ওই অবস্থান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে দুজকেদের পিপাসা মিটানো নিজ দেহে থেকে গলিত পোজ দিয়ে দেবে নাও এগুলো পান করো আমার ভাইরা সেই সময়টার মধ্যে জুড়ে বলুন তো দুর্গন্ধ লাগবে কি লাগবে না দুর্গন্ধের কারণে সে অবস্থান থেকে অনেকটা নিজেকে হয়রান হয়ে যাবে পরেশান হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন সে যখন এই অবস্থানে আমার কাছে পানি চেয়েছিল আল্লাহ বলেন তার জন্য উত্তপ্ত পানি দাও দুজকেদের জন্য গরম পানি দাও কোরআনুল হাকিম দ্বারা আল্লাহ বলেন তার জন্য আমার কাছ থেকে গরম পানি ছাড়া আর কিছুই নাই যখন গরম পানি দেওয়া হবে নারী বুড়িগুলো
তারই আস্তে আস্তে করে গলিত অবস্থায় পিছনের রাস্তা দিয়ে বের হয়ে যাবে তখন আল্লাহর কাছে কামনা করবে আল্লাহ তুমি আমাকে কিছু খাবার দাও আল্লাহ বলেন তার জন্য জাহান্নামের কাঁটাযুক্ত খাওন ছাড়া আর কোনো খাওন নাই এরপরে যখন জাহান্নামের কাঁটাযুক্ত খাবার দিই ওই খাবার দেওয়ার পরে তার কোনো এনার্জি আসবে না তার খোদা নিবারণ হবে না জোরে বলুন তো এই বিপদের মধ্যে ফেলে দিবে কে আল্লাহ বলেন বান্দারে সেই সময়চার মধ্যে আমি আল্লাহর পক্ষ থেকে তার জন্য গলিত পুষ ছাড়ার কোনো পানীয় থাকবে না এই কথাটাও জোরে বলুন তো কে ঘোষণা দিয়েছেন فليس له اليوم هاهنا حميم ولا طعام إلا من غسلين لا يأكله إلا الخاطئون আমার ভাইরা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সেই সময় তার কাছে তার নিজস্ব কোনো বন্ধু খুঁজে পাবে না আপনজন বলতে কেউ থাকবে না তার জন্য গলিত পুষ দেওয়া হবে এই অবস্থানে ওই মানুষটার জন্য অন্য কোনো খাদ্য থাকবে না আবার আল্লাহ বলেন দুনিয়ার জমিনে থেকে যারা অনেক দাম বিকছিলেন চেহারার অনেক ধরনের চেহারার অনেক দাম্ভিকতা প্রকাশ করেছিলেন দুনিয়াতে তুমি নিজের জন্য করনি নিজের স্বামীর জন্য করনি পরপুরুষের জন্য সেজেছিলে এরকম নারী জুড়ে কত বাংলার জমিনে আছে কিনা উদাহরণ দিলে বুঝবেন বিয়ের অনুষ্ঠান বাংলাদেশে আছে কিনা এখন বিয়ের অনুষ্ঠানের আগের দিন একটা অনুষ্ঠান হয় নাম কি গায়ে হলুদ এই তো বুঝছেন গায়ে হলুদ অনুষ্ঠান এই অনুষ্ঠানের মধ্যে তিন সন্তানের মা সেও নাচে কথা কন না কেন পাঁচ সন্তানের বাবা সেও নাচে আর মনে মনে চিন্তা করে আগে কেন এই গায়ে অনুষ্ঠান গায়ে হলুদের অনুষ্ঠান ছিল না যখন আমি যুবক ছিলাম কথা কন না কেন আল্লাহ পাক রব্বুল আলামিন দেখে বলছেন বান্দারে দুনিয়ায় তুমি চেহারার বাহাদুরি করেছিলে তুমি তোমার দুনিয়াতে আমি আল্লাহর দুনিয়াতে থাকা অবস্থায় দুনিয়ার জমিনে তুমি তোমার বাহাদুরির মাত্রা বাড়িয়েছিলে সেই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলবেন আগে তার চেহারাটাকে পুড়িয়ে সারকার করে দাও কে বলবে জোরে বলেন কে তালফাহু বুজুহাহুমুন নার ওয়া হুম ফিহা আল্লাহ সেদিন দেখে বলবে যারা চেহারার বাহাদুরি করেছিলে আমি আজকে তোমার জন্য বিচার শুরু করলাম ওই চেহারাগুলিকে আগে পুড়িয়ে সরকার করে দেওয়া হবে স্বামীর জন্য ভালো একটি শাড়ি পরে না কিন্তু কিস্তি দেওয়ার সময় হলে কিস্তিওয়ালার কাছে ভালো শাড়ি পরে যায় এরকম পাবলিক বাংলাদেশে আছে কিনা কিস্তি আছে নি আপনাদের অঞ্চলে সাপ্তাহিক কিস্তি সুদের লেনদেন ওইখানে অফিসারের সামনে যাওয়ার সময় একটা ভালো কাপড় পরে আর স্বামী আসলো ঢাকা থেকে কাজের কোনো শেষ নাই মানে স্বামীরে এত কাজ দেখাইতে আছে হ্যাঁ কিন্তু মূলত পক্ষে সংসারের কাজ করে না সে দেখাই না কাজ করে কথা কন না কেন স্বামীর সামনে একটা ভালো কাপড় পরে না একটা ভালো শাড়ি পরে না কিন্তু পর পুরুষের সামনে বিয়ের অনুষ্ঠানে গেলে পরে একেবারে সুকেস থেকে বের করে তারপরে যান কথা কন না কেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন তালফাহু বুজুহাহুমুন নার ওয়া হুম ফিহা কালিউন বান্দারে শোনো আগুন দ্বারা তাদের মুখমণ্ডলকে এমন ভাবে জ্বালিয়ে দেওয়া হবে যার সম্পূর্ণটুকু মহান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তার চেহারাকে বিকৃত করে দিবেন সেই দিন আসার আগে জোরে কোন তো আমাদেরকে শুধরানো দরকার আছে কিনা আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন বান্দারে শুনুন
তাহলে ওই অবস্থানে কাটাযুক্ত যে ফল দেওয়া হবে শুনে রাখো সেই ফলটার নামও আমি কোরআন দিয়ে বলছি আল্লাহ পাক বলেন সেই ফলটা তোমার জন্য হবে যাক্কুম لآكلون من شجر من زقوم সেই ফলটা দেওয়া হবে কাঁটাযুক্ত ফল জাক্কুম এদিক দিয়ে একবার বিদ্ধ হবে আরেকটা কণ্ঠনালী দিয়ে বিদ্ধ হবে ভিন্ন সাইড দিয়ে একটু উদাহরণ দিলে বুঝবেন আজ থেকে 30 বছর আগে গ্রামে গঞ্জে গরুর ডাক্তার আসতো নাম দিয়েছিলেন কি বুঝেন না এই তো বুঝছেন কি নাম দিয়েছিলেন গোয়াল গোয়াল যখন আসতো তখন তার সাথে দু চারটা আপনার এরকম বাঁকা শিকওয়ালা ছিল ছিল কি না গরুর পেছনে কি দিত দাগ দিত ওই দাগ দেওয়ার পর কিছু ট্যাবলেট খাওয়াতো কলা পাতার ভিতরে ঢুকিয়ে কথা কোন মুরব্বিরা কথা বলেন যখন কলা পাতার ভিতরে ঢুকিয়ে ট্যাবলেট গুলো তার গলার ভিতরে দিত এমনি ছেড়ে দিত নাকি হাত ঢুকিয়ে দিত জোরে কর না কেন হাত ঢুকিয়ে দিত আল্লাহ পাক বলেন আজকের দিনে এই কাঁটাযুক্ত ফল তারা খেতে চাইবে না আমার ফেরেশতারা তার এই অবস্থানে গলার ভিতরে হাত ঢুকিয়ে দিয়ে দাও আমার ভাইরা যখন গলার ভিতরে হাত ঢুকিয়ে দেওয়া হবে সে চিৎকার করে বলবে আল্লাহ আজকের দিনে তোমার কাছে আরাধনা দুনিয়ায় আরেকবার পাঠাও তোমার কাছ ছাড়া আর কিছুই করব না আল্লাহ বলেন আর কোন সুযোগ আমার ভাইরা মৃত ব্যক্তিদের রুহের মাগফিরাত কামনার্থে আজকের এই ওয়াদা যুব সংঘ যে আয়োজনটুকু করেছেন যারা চলে গেছে আমরা যদি বারবার তাদেরকে ডাকি জুড়ে বলুন তো একজনও ফিরে আসবে নাকি কেউ ফিরে আসবে না দুনিয়ার জমিন থেকে যারা চলে যায় তারা আর ফেরত আসে না এমনি ভাবে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলেন বান্দারে শোনো তোমার জন্য আমার পক্ষ থেকে ফয়সালা আছে দুনিয়াতে তুমি যা কাজ করবা সব কিছু জুড়ে বলুন তো কার কাছে আছে এই খাতা আছে একটা আপনার ঘরেও খাতা আছে সামনে পরীক্ষা আছে কিনা কোন নভেম্বরের শেষে আবার ডিসেম্বরের প্রথম সপ্তাহে পরীক্ষা আছে কিনা কোন ডিসেম্বরের প্রথম সপ্তাহে এসএসসি তথা ইন্টারমিডিয়েট পরীক্ষার্থী যারা সামনে আছে এদের খাতা সামনে দেওয়া হবে কলম দেওয়া হবে যদি উত্তর দেওয়ার মতন উপযোগী হয় তাহলে তারা উত্তর দিবে যদি সেই গুণ আনসারে না থাকে কলম শুধু নিয়ে বসে থাকবে লিখতে পারবে না আবার আল্লাহ বলেন তোমাদের লেখা বন্ধ আছে কিন্তু আমি আল্লাহর লেখা বিন্দু পরিমাণ বন্ধ নাই ঠিক কিনা বলেন সেই খাতাটার নাম হলো কিতাব মারকুম হিসাবের খাতা কথা কন না কেন খাতাটার নাম কি হিসাবের কথা এই হিসাবের কথার মধ্যে আল্লাহ সব উল্লেখ করতেছে মহান আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন সেদিন হে জগতের মানুষেরা তোমরা কে কি করেছো সব আমার কাছে আজকে লিপিবদ্ধ আছে সেদিন আল্লাহ বলবেন খবরদার শোনো রে দুনিয়া থেকে এসেছো এবার তোমরা কি নিয়ে এসেছো বলো আল্লাহ বলবেন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ومن يعمل مثقال ذرة شرا يرى أنو পরিমাণ নে কামল জাররা পরিমাণ নে কামল সরিষা দানা পরিমাণ নে কামল যদি তোমার থাকে সমস্ত নে কামল গুলো তোমার এই খাতার মধ্যে লিপিবদ্ধ হয়ে গেছে সুবহানাল্লাহ বলে লিখার জন্য দায়িত্বশীল ফেরেশতা আছে কিনা কথা কোন নাম কি আরো জোরে জোরে কর না কেন কিরামান কাতিবিন কোথায় পাইছেন আরো জোরে কোন জায়গায় কিরামান কাতিবিন শুনে আসছেন কিন্তু কোরআনে এটা কিন্তু এই কিরামান কাতিবিন কোন ফেরেশতার নাম না আশ্চর্য লাগতেছে কিরামান কাতিবিন কোন ফেরেশতার নাম না দশ বছর বিশ বছর পঞ্চাশ বছর পর্যন্ত জেনে আসছেন কিরামান কাতিবিন দুই কাঁধে বসে আছে আসলে সেইগুলো ফেরেশতার নাম না প্রশ্ন জাগতে পারে তাহলে এইগুলো যে শুনে আসছি আমরা তো কোরআনেই পড়ছি কোথা থেকে পড়ছেন সূরাতুল ইনফিতারে আল্লাহ বলেন কিরামান কাতিবিনা ইয়ানামুনা মা তাফআলুন এই তো নাকি আল্লাহ বলেন
কিরামার অর্থ হচ্ছে সম্মানিত কাতিবিন মানে লেখক সমূহ আল্লাহ বলেন তোমাদের দুকাদে তোমাদের হিসাব লেখার জন্য কে কি করছো না না করছো হিসাব লেখার জন্য সম্মানিত ফেরেশতাদের ফিটিং করেছিল জোরে কর না সুবহানাল্লাহ সম্মানিত ফেরেশতাগণকে আমি এই জায়গায় লিপিবদ্ধ করার জন্য দাঁড় করিয়েছিল তাকে দায়িত্ব দিয়েছি তার মানে বোঝা গেল কিরামান কাতিবিন কোন ফেরেশতা নাম নাই কথা বুঝতে পারছেন তো আরেকটা ভাঙ্গি আপনারা বলুন তো আব্রাহা বাহিনীকে ধ্বংস করার জন্য দয়াময়ের পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে একদল স্বর্ণ পাঠিয়েছিল নাম কি আরো জোরে আরো জোরে বললেই তো ভাঙবে আবাবিল এটা কোথায় পেলেন আপনারা আবাবিল যে পাখি ছিল আবাবিল নামক পাখি দিয়ে জাল্লা তাদেরকে ধ্বংস করেছিল এটা কোথায় পেলেন বলতে পারেন কোরআনেই তো আছে লাগছে নি পেস পেস লাগছে নি বলতে পারেন কোরআনে আছে কোথায় আলম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল ঠিক না এবার আসেন ওয়া আরসালা খুব ভালো করে বুঝবেন জীবনের সবচেয়ে বড় ভুল এটা ভাঙা হবে আল্লাহ বলেন ওয়া আরসালা অতঃপর আমি প্রেরণ করেছি আলাইহিম তাদের উপরে আই আব্রাহা বাহিনীদের উপরে তাইরান পাখি আবাবিল ঝাঁকে ঝাঁকে বুঝেন নাই আবাবিল অর্থ কি আরো জোরে ঝাঁকে ঝাঁকে তো আবাবিল মানে পাখি আপনি কোথায় পেলেন আল্লাহ বলছেন ওয়া আরসালা আলাইহিম তাইরান আবাবিল অতঃপর আমি প্রেরণ করেছি আব্রাহা বাহিনীদের উপরে ঝাঁকে ঝাঁকে পাখি তাই না আবাবিল নামক কোন বোঝেন নাই পাইছি কোরআনে পেয়েছি কোরআনের তো এই জায়গাটার মধ্যে আবাবিল নামটা পাইছি আর তো কোথাও আমি আবাবিল নাম পাইনি তাহলে বোঝা গেল আবাবিল শব্দের অর্থ হচ্ছে ঝাঁকে ঝাঁকে যেরকম দুকাদের দুজন সম্মানিত লেখক এরা কিরামান কাতিবিন না কথা বুঝতে পারছে আমার ভাইরা সম্মানিত লেখক যারা দায়িত্ব পালন করছে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন সেদিন আমার সামনে কাঁথাটা পেশ করা হবে ফামাই আমাল মিসকালা যাররাতিন খাইরা ইয়ারা অনুপরিমাণ যাররা পরিমাণ সরিষা দানা পরিমাণ যদি কেউ ভালো কাজ করে থাকো তোমার আমলনামার মধ্যে সেটাই লিপিবদ্ধ হয়ে যাবে এরপরে ওমাই আমাল মিসকালা যাররাতিন শাররা ইয়ারা অনুপরিমাণ যাররা পরিমাণ সরিষা দানা পরিমাণ ঐতিহাসিক আল্লামা সুদ্দি রহমাতুল্লাহ আলাইহি লেখেন একটা সরিষা দানাকে সত্তরটি খণ্ড করলে পরে একটা দানা পরিমাণকে বলা হয় অনু আর এই পরিমাণও যদি কেউ বদামল করে জোরে বলুন তো তার মধ্যে লিপিবদ্ধ করে দেন কে আল্লাহ সেজন্য ভাইরা আমার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তোমার ইমানকে মজবুত করো অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল তোমার ঈমানকে মজবুত করো অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট করে দিবেন কে এখন যদি বলা হয় কতটুকু ঈমানদার আপনি সাথে সাথে উত্তরে বলবে আমি পাক্কা ঈমানদার যদি বলা হয় তুমি কি আল্লাহর বিধান পালন করো কো কেমনে করব শীতের যে রাত্র ওই রাতে ঘুমালে পরে কি কম্বল ছাড়তে মন চায় নাকি সেই সময়ের মধ্যে আল্লাহ বলেন তাহলে তুমি আমার কাছে কখনো প্রিয় হতে পারলে না কোরআনুল হাকিম দ্বারা আল্লাহ বলেন ওয়াসজুদি ওয়াখতারি যারা আমার কাছে প্রিয় হতে চাই আমি তাদেরকে অতি সন্নিকটে করে নিয়ে আসি তারাই হলো আমার পায়ে বেশি বেশি সেজদাকারীরা সুবহানাল্লাহ বলেন কিন্তু আমাদের সমাজে বলে নামাজ না পড়লে কি হবে সালাত আদায় না করলে কি হবে ঈমান বড় শক্ত এরকম পাবলিক আছে কিনা আবার বলা বলি করে দরবারে গেছি আর নামাজের প্রয়োজন নেই কথা কর না কেন দরবারে লোক আছে নি আর নামাজের প্রয়োজন নেই আল্লাহ বলেন খবরদার কদ আফলাহাল মুমিনুন মুমিনেরাই হলো সফলতা অর্জনকারী আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন যারা বিনয়ের সহিত সালাত আদায় করে আমার আল্লাহ তাআলা তাদেরকে মুমিনের দফতরে নাম উঠায় দেন আমার ভাইরা সেই কেয়ামত আমাদের সামনে আছে কিনা কোন আর একটু জোরে কোন আছে কিনা কেয়ামত অতি সন্নিকটে
কার জন্য কোন দিন পাবলিসিটি হয়ে যায়, কার জন্য কোন দিন মহান আল্লাহর পক্ষ থেকে ব্যবস্থাপনা হয়ে যায়, মাইকে আওয়াজ আসবে অমুকের বাবা এতটার সময় ইন্তেকাল করেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আওয়াজ চলে আসবে। সেদিন আসার আগে আমাদেরকে শুধরানোর দরকার আছে কিনা, কোন একটু জোরে কোন দরকার আছে কিনা ভাই, মহান আল্লাহ পাক আমাদের জীবনটাকে তারই জন্য রবের জন্য কবুল করুক, সকলেই বলুন আমিন। রাসূলে আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই কথাগুলো যখন সাহাবীদের মাঝে বললেন, একজন বেদুইন সাহাবী এসে বললেন, গ্রামের মানুষ, রাসূল আমাকে কিছু আমল শিক্ষা দেন যার দ্বারা আমি আল্লাহর জান্নাতে যেতে পারি। নবীজি বললেন, খামসু সালাওয়াতিল মাররা, পাঁচ ওয়াক্ত সালাত তুমি ঠিকঠাক মতো আদায় করবা। যখন এই কথা বলল সাহাবী রাসূলের কাছ থেকে উঠলো, তারপরে চলে যাচ্ছে, একটু দূরে গিয়ে বলল, লা ইয়াযুদু ওয়া লা ইয়ানকুস, নবী গো বাড়াবো না কমাবো না, বাড়াবো না কমাবো না। এই কথা বলার পরে সাহাবীদেরকে বললেন, ও আল্লাহর বান্দারা দেখো তোমরা কি জান্নাতি মানুষ দেখতে চাও নাকি? সাহাবীরা বলেন, ইয়া রাসূল আল্লাহ, দুনিয়াতে জান্নাতি মানুষ দেখা যায় নাকি? আল্লাহর নবী বলেন, ওই যে লোকটা হেঁটে যাচ্ছে সে যদি তার কথা মতো ঠিক থাকতে পারে, দয়াময় আল্লাহর পক্ষ থেকে তারে জান্নাতি বলে আখ্যায়িত করে দিয়েছেন। সেজন্য ভাইরা আমার ঈমান আনয়নের সাথে সাথে আমলে সালেহার জোরে বলুন তো দরকার আছে কিনা। যারা বলবে আমি ঈমান তো এনেছি, সৎকর্মের কি প্রয়োজন? আল্লাহ বলেন, যত জায়গায় আমি কোরআনে ঈমানের কথা বলেছি সমস্ত জায়গাগুলোর মধ্যে নেক কর্মের কথা বলেছি। কিয়ামতের ময়দানে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু তার বান্দার আমল নামাতে দিয়ে দিবেন। যখন সে আমল নামায় চলে আসবে, বান্দা হয়তো খুশি হয়ে যাবে, নয়তো বেজার হয়ে যাবে। ডান হাতে আসলে পরে আল্লাহ কোরআন দিয়ে বলছেন, ওয়ান কালিবু ইলা আহলিহি মাসরুরা, আল্লাহ বলেন, যাও তোমার পরিবার পরিজনদের সাথে মিলিত হয়ে যাও, এরা তোমার জন্য অপেক্ষমান আছে, ওদের সাথে তোমরা জান্নাতে প্রবেশ করো। আমার ভাইরা, আল্লাহ পাক তাদেরকে জান্নাতে যাওয়ার জন্য যখন ফয়সালা করে দিবেন, সেই সময়টা থাকবে তাদেরই জন্য যারা একমাত্র আল্লাহর জন্য নিবেদিত প্রাণ। আল্লাহ আমাদের সকলকে রবের দিকে যাওয়ার আগে নিজেদেরকে ইমান আর আমলের দ্বারা জীবন সাজানোর তাওফিক দান করুন। আর যারা বলেন আমিন, আমরা একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রশ্ন জেগে গেছে একটা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কথাটার ভিতর একটা প্রশ্ন জেগে গেছে। সেটি হচ্ছে, অনেকের ধারণা হচ্ছে এরকম, এই দুটাকে একসাথে পড়া যাবে না। আপনাদের কাছে আমার বিনীত আবেদন, যদি আল্লাহ আপনাদেরকে কখনো মদিনাতুল মুনাব্বারায় নিয়ে যায়, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে শায়িত আছে সেখানে যদি আপনাদেরকে কোনোদিন নিয়ে যায়, অথবা আপনাদের এলাকার কেউ যায়, তাদেরকে বলবেন আলেমদের সাথে মিলিত হয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মসজিদ, মসজিদে নববীর সমস্ত জানালাগুলোর উপরে এই কথাটা লেখা আছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দরজার উপরে লেখা আছে, সমস্ত দরজার উপরে লেখা আছে, উদখুলুহা বিসালামিন আমিন, আর সমস্ত জানালাগুলোতে আপনি বলতে পারেন মক্কাতে, হ্যাঁ কিং আব্দুল আজিজ আপনার গেটের উপরে পাশাপাশি যখন ওয়াচ টাওয়ারের ঘড়ির মধ্যে বিভিন্ন কালারে আসে একসাথে আসে, আবার মক্কার জাতীয় যে পতাকা, পতাকার মধ্যে আছে না, কথা কন্যাকে আছে কিনা, আছে। এই যে অবস্থা, আমাদের মধ্যে নানা ধরনের জটিলতা কাজ করে আমরা অনেক সময় অনেক জায়গায় বিপদে পড়ে যাই, যে আমরা যতটুকু বুঝি ততটুকুইকেই ব্যক্ত করার চেষ্টা করি, আর যতটুকু বুঝি না ততটুকু ব্যক্ত করার চেষ্টা করি না, বরং তার অনেক ধরনের বিরুদ্ধ আচরণ করি। প্রিয় ভাইয়েরা আমার, ইসলাম হচ্ছে আসান, আর দীন ইসরুন মুসলমানদের ধর্ম হলো আসান,
এই আসানিয়তের মধ্যে নিঃসন্দেহে আমাদের থাকতে হবে আরেকটি প্রশ্ন বলে আমি বিদায় নিচ্ছি নবীদের জন্য রুকন কয়টি ও কি কি হ্যাঁ নবীদের জন্য রুকন কয়টি দুই নাম্বার প্রশ্ন করেছেন ইসলামের রুকন পাঁচটি কালিমা নামাজ রোজা হজ যাকাত দুই নাম্বার নবীদের জন্য রুকন কয়টি ও কি কি এখন প্রশ্ন হচ্ছে আগের প্রশ্নের সেটা কিভাবে জানতে চেয়েছেন জানি না ইসলামের রুকন পাঁচটি সেটা ঠিক আছে রাসূলের আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের বিভিন্ন যে সমস্ত গ্রন্থগুলো আছে সেই সমস্ত গ্রন্থগুলির মধ্য থেকে আপনার ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তাআলা তার কিতাব মুসলিম শরীফে 4514 নম্বর হাদিসটি উল্লেখ করেছেন এমনি ভাবে মুসনাদে আহমদে আপনার 6022 নম্বর হাদিসটি উল্লেখ করেছেন আধুনিক প্রকাশনী ইসলামিক ফাউন্ডেশনের যে সমস্ত কিতাবগুলো আছে সেইগুলোতে উল্লেখ করা আছে রাসূলের আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এই হাদিসটি বর্ণনা করেছেন আনাবি ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال قال رسول الله صلى الله عليه وسلم بني الاسلام على خمس شهاده لا اله الا الله وان محمد عبده ورسوله واقام الصلاه وايتاء الزكاه والحج والصوم رمضان এটি হচ্ছে যিনি এটা লিখে দিয়েছেন কালিমা নামাজ রোজা হজ যাকাত এবং নবীদের জন্য রুকন কয়টি ও কি কি এক একজন নবীদের জন্য এক এক ধরনের ছিল এখন নবীদের জন্য কথাটা তো ইজনাম ব্যাপক সমস্ত নবীদের ক্ষেত্রে এই কথা প্রযোজ্য নয় হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় সালাত ছিল নামাজ ছিল এটা ছিল দুই অক্ত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় দুই অক্ত ছিল আবার অন্যান্য নবীদের ক্ষেত্রে বিধানাবলী আল্লাহর পায়ে সেজদার বিষয় ছিল আমরা যেমন দরুদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা সালাম পেশ করি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ কিন্তু আগেকার সময়ে নবীদের সময় এইভাবে সালামও ছিল না শুধুমাত্র বলতো দুরুদ 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 আপনার উপর শান্তি বর্ষিত হোক সুতরাং সকলের জন্য সবকিছু প্রযোজ্য নয় আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পাঁচটি রুকনকে সামনে রেখে ইসলামের দায়িত্ব পালন করে গেছেন যারা কালিমার প্রতি অগ্রসর হয়েছে সাথে সাথে তার উপরে ইসলামের বিধান বর্তিয়েছে সেটি হলো সালাত পাঁচ ওয়াক্ত সালাত এমনি ভাবে যখন কেউ করিবুল বালেগ হয়ে গেছে উপযুক্ত বয়সে উপনীত হলো তখন তার জন্য হয়ে গেল আল্লাহর বিধান রোজা মুসলমানের জন্য এমনি ভাবে যাদের অর্থ রাস্তার যোগান বহন করার জন্য খরচ বহন করার মতো সামর্থ্য আছে আল্লাহর বিধান বাস্তবায়িত হয়েছে তার উপরে হজ পালন করা সবার উপরে না এরপরে যাদের নেশা পরিমাণ মাল 7.5 ভরি স্বর্ণ 52.5 ভরি রূপা অথবা এই অনুযায়ী সম্পত্তি আছে এক বছর খেয়ে দিয়ে যদি থাকে তাহলে এখান থেকে আপনার 2.5% জাকাত আদায় করতে হবে যদি না থাকে তার উপরে জাকাতও আসে না দুইটা হক সকলের জন্য না আবার যারা সম্পদশালী তাদের জন্য আবার রাস্তার খরচ বহন করার মতন লোক যারা আছে তাদের জন্য হজ পালন নয়তো অন্যদের জন্য না বাকি তিনটি হচ্ছে সকলের জন্য তিনটি হলো সকলের জন্য মানে গরিব মানুষের জন্য কালিমা ঈমান আনতে হবে নামাজ বাস্তবায়ন করতে হবে রোজা রাখতে হবে যদি সে বালেগ ব্যক্তি হয় নারী হোক পুরুষ হোক আশা করি আপনার প্রশ্নের জবাব পেয়েছেন আল্লাহ পাক আমাদের সকলকে দ্বীনের উপর অটুট থাকার তৌফিক দান করুক মহান আল্লাহর পক্ষ থেকে আজকের এই মৃত ব্যক্তিদের স্মরণে যেই আয়োজনটুকু হইল সেটি হচ্ছে ওয়াদা ওয়াদা মানে কি অঙ্গীকার সংগঠনের নাম কি ওয়াদা যুব সংঘ অঙ্গীকার যুব সংঘ আজকে সমাপনী দিবসে আপনাদের কাছে বিনীত আবদার রেখেছেন যারা রুহের এই জমিন থেকে চলে গেল মহান আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তাদের কবরগুলোকে জান্নাতুল ফেরদাউস নসিব করে দেন এর মধ্যে আমাদের পিতামাতা যারা বিদায় হয়ে গেছে আল্লাহ যেন সকলকে মাফ করে দেন সকলে বলুন আমিন واخر دعوانا ان الحمد لله رب العالمين سبحان الله بحمده سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك সকলে দরুদ ইব্রাহিম বলেন اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد
اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.